ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেফতার বিতর্কিত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরীর সম্রাটের কার্যালয় ও বাসভবনে অভিযান চালিয়েছে র্যাব। সম্রাটকে নিয়ে তার কাকরাইল কার্যালয় অভিযান চালিয়ে 1140 পিস ইয়াবা, 19টি মদের বোতল, 2টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র ও 1টি অবৈধ পিস্তল জব্দ করা হয়। একই শান্তিনগর ও 2টি বাসা আর আরমানের কলাবাগান ও মিরপুরের বাসায় অভিযান চালায় র্যাব। আর জানাচ্ছেন জাহিদ রহমান। সুনির্দিষ্ট অভিযোগে রোববার ভোরে কুমিল্লা থেকে গ্রেফতারের পর দুপুরে ইসমাইল চৌধুরী সম্রাটকে নিয়ে তার কার্যালয়ে অভিযান শুরু করে র্যাব। এ সময় কার্যালয়টি ঘিরে রাখে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা। কয়েকদিন আগেও জমজমাট এই ভবনের মূল ফটকে তালা থাকায় তা ভেঙেই ভিতরে প্রবেশ করেন র্যাব সদস্যরা। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে বহুতল ভবনের প্রতিটি ফ্লোরে অভিযান চালানো হয়। ভবনটিতে সম্রাটের কার্যালয় ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান থাকলেও অভিযান শেষ না হওয়া পর্যন্ত কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। এ সময় সম্রাটের কার্যালয় থেকে বেশ কয়েক বোতল মদ, ইয়াবা ও 1টি অবৈধ পিস্তল জব্দ করা হয়। এদিকে কার্যালয়ের পাশাপাশি র্যাবের পৃথক 2টি দল রাজধানীর মহাখালী ডিওচএস ও শান্তিনগর সম্রাটের 2টি বাসভবনে অভিযান চালায়। মহাখালীতে সম্রাটের দ্বিতীয় স্ত্রী জানান, র্যাব সদস্যরা অভিযান চালালেও সেখান থেকে কোনো কিছু জব্দ করা হয়নি। ইসমাইল চৌধুরী সম্রাটের মিসেস, আমার নাম শারমিন চৌধুরী। জি, ওর সম্পদ বলতে কিছুই নাই। ও যা ইনকাম করে ক্যাসিনো চালায় তা দলের জন্য ই করে, খরচ করে দল পালে, আর যা অবধারে রাখে তা হয়তো বা সিঙ্গাপুর কিংবা এখানে জুয়া খেলে। এদিকে সম্রাটের সাথে আটক অপর যুবলীগ নেতা আরমানের কলাবাগান ও মিরপুরে 2টি বাসভবনেও অভিযান চালায় র্যাব। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।